নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি 100% জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে ভারতীয় ডাক বিভাগে স্থায়ী কর্মী নিয়োগ চলছে। আপনারা যারা ভারতীয় ডাক বিভাগে কাজ করতে চান তারা এখানে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে জয়েনিং হলে কত টাকা স্যালারি পাবেন, তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। 100% জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেয়ে যাতে আপনিও আবেদন করতে পারেন সবার আগে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলি কী আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি অন স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট নিউ রিক্রুটমেন্ট 2023, ভারতীয় ডাক বিভাগে 1899টি শূন্য পদে কর্মী নিয়োগ। বন্ধুরা, যারা ভারতীয় ডাক বিভাগে কাজ করতে চাইছেন তারা অবশ্যই এখানে আবেদনটি করবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন পোস্টে আবেদনটি করতে পারবেন, কীরকম স্যালারি আছে, সেগুলো এখানে ডিটেলস আলোচনা করব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থা ইন্ডিয়ান পোস্ট, পদের নাম বেরিয়াস, অর্থাৎ বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ চলছে। শূন্যপদ এখানে 1899টি, অর্থাৎ 1899টি শূন্য পদে এখানে নিয়োগ চলছে। আবেদন পদ্ধতি, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে, এখানে অনলাইনে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদনের শেষ তারিখ 9/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে লাস্ট ডেট আছে। যারা এখানে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই 9 তারিখের আগে আবেদনটি করে দেবেন। পদের বিবরণ ও শূন্যপদ, বন্ধুরা এখানে আমরা ডিটেলস আলোচনা করব। এখানে ইন্ডিয়ান পোস্ট নিউ রিক্রুটমেন্ট 2023, অর্থাৎ 2023-এর এটি ইন্ডিয়ান পোস্টে, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের নতুন রিক্রুটমেন্ট নোটিশ। বন্ধুরা এখানে নোটিশ নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন, পদের নাম, অর্থাৎ কোন কোন পোস্টে এখানে নিয়োগ চলছে সেগুলো আমরা এখানে দেখে নেব। অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মাল্টি টাস্কিং স্টাফ, মেল গার্ড। বন্ধুরা এই কয়েকটি পোস্টে এখানে নিয়োগ চলছে, আপনারা যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারেন। ভ্যাকান্সি সংখ্যা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 1899টি শূন্য পদে নিয়োগ চলছে। তার মধ্যে কোন কোন পোস্টে কতগুলো শূন্য পদ আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 598টি শূন্য পদে নিয়োগ চলছে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে 585টি শূন্য পদে নিয়োগ চলছে। পোস্টম্যান পোস্টে 570টি শূন্য পদে নিয়োগ চলছে। মাল্টি টাস্কিং স্টাফ 143টি শূন্য পদে নিয়োগ চলছে। মেল গার্ডে 3টি শূন্য পদে নিয়োগ চলছে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পেয়েছেন যে কোন কোন পোস্টে কতগুলো শূন্য পদে নিয়োগ চলছে। এখন আমরা দেখে নেব কোন কোন পোস্টে কীরকম স্যালারি আপনারা পাবেন, কীরকম স্যালারি দেওয়া হবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারিগুলো এখানে দেওয়া আছে, সেগুলো আমরা ডিটেলস একটু দেখে নেব। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখতে পাচ্ছেন লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে আপনাদের স্যালারি থাকবে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা স্যালারি থাকবে। পোস্টম্যান পোস্টে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা স্যালারি থাকবে। মেল গার্ড পোস্টে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা এবং মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা স্যালারি থাকবে। বন্ধুরা খুব ভালো একটি স্যালারি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদেরকে বলবো যারা কাজটিতে অর্থাৎ আবেদন করতে চাইছেন তারা অবশ্যই লাস্ট ডেটের আগে আবেদনটি করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কীরকম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে আপনাদের অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার উপর অভিজ্ঞতা থাকতে হবে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং কম্পিউটারের উপর অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনারা এই সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টেতে আবেদন করতে পারবেন।
পোস্টম্যান পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের উপর অভিজ্ঞতা থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস তার সঙ্গে কম্পিউটার উপর অভিজ্ঞতা থাকতে হবে। মেল গার্ড পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে মাধ্যমিক পাস থাকতে হবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পেলেন যে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তবে আপনারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব বয়স সীমা, অর্থাৎ কোন বয়স সীমায় আপনারা কোন পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই 18 থেকে 27 বছর বয়স হতে হবে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনকারীকে অবশ্যই 18 থেকে 27 বছর বয়স হলে আপনারা এই দুটি পোস্টে আবেদন করতে পারবেন। পোস্টম্যান পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই 18 থেকে 27 বছর বয়স হতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে 18 থেকে 25 বছর বয়স এবং মেল গার্ড পোস্টে 18 থেকে 27 বছর বয়স, অর্থাৎ এই বয়সের প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়াও অর্থাৎ এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। বন্ধুরা, এখানে আবেদন পদ্ধতি, অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করতে গেলে আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন, বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশানটি অবশ্যই আমি দিয়ে দেব। তার আগে বন্ধুরা, এখানে আবেদনের লাস্ট ডেট এর আগেও বলেছি যে 9/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখের লাস্ট ডেট আছে। অবশ্যই আপনারা আবেদনটি করবেন। আবেদনটি কিভাবে করতে হবে তার লিঙ্ক বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং অফিসিয়াল নোটিফিকেশানটি লিঙ্ক সেখানে আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো করে দেখে তারপরে আবেদনটি করবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।